আপনারা মুরব্বীরা বলেন আমাদের মা চাষিরা তেমন কোন শিক্ষিত ছিল না, টাকাও তো গণনা করতে জানতো না, সরল সহজ মহিলা। কিন্তু এই মূর্খ সরল সহজ মহিলাগুলার ফেটের থেকে এক এক জজ ব্যারিস্টার বাইর হইছে, মহাদ্দেশ মুক্তি বাইর হইছে। আর এখন আধুনিক জমানার আলট্রা মডার্ন মায়েদের ফেট থেকে যেই সন্তানগুলা বাইর হয়, 10টা বিষয় পরীক্ষা দিলে 5টায় ফেল মারে। শত কোচিং আর টিউশন করার পরেও পরীক্ষায় কি করে না, পাস করে না। কারণ ওই মায়ের পেটের থেকে মেধা খর্ব হইয়া বাইর। আপনারা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর নাম শুনছেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এলাই, আল্লাহ আকবার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এলাই বয়স যখন 5 বছর হয়েছে, 6 বছরে পড়ছে, 5 বছর পুরা হয়েছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এলাইয়ের মা উনাকে একটা হেফজখানায় নিয়ে গেছে, হাফেজিয়া মাদ্রাসায়। নিয়া কয়, হুজুর আমার এই ছেলে আব্দুল কাদের বয়স 5 বছর পূর্ণ হয়েছে, এই পর্যন্ত আমি কোনো মাদ্রাসায় তাকে ভর্তি করাই নাই, কোনো ওস্তাদের সামনে বসাই নাই, কোনো লেখাপড়া করাই নাই, জীবনের শুরুতে সর্বপ্রথম আপনার কাছে নিয়ে এসছি। কারণ আমার দিলের কামনা আমার ছেলেটা পরবর্তীতে যা হবে হবে, আগে কোরআনে কারিমের হাফেজ হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার তো কইলেন, কিন্তু ছেলে আমার আর আপনার কাছে আছে না নাই? ও মা বোনেরা, সন্তান আমাকে আপনাকে আল্লাহ পাক দিছে না দেয় নাই, দরখাস্ত করি নাই। ঢাকা শহরে যাইয়া দেখেন কত কোটিপতি শিল্পপতি শিল্প কারখানার মালিক, কিন্তু আব্বা বলার জন্য একটা সন্তান নাই। এটা আল্লাহ পাকের নেয়ামত, আল্লাহ পাকের দরখাস্ত করা আল্লাহ পাক দিছে, কিন্তু আমি কি করলাম? আল্লাহ পাকের দেওয়া এই নেয়ামতের জন্য আমি কি করলাম? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর মা যদি বলতে পারে আমার ছেলেটা আমার দিলের কামনা, জীবনের শুরুতে একবার হাফেজ হবে, পরে যা হবে হবে, কিন্তু আমার আর আপনার সন্তানগুলাকে কোরআনের হাফেজ বানানোর জন্য আমার আর আপনার মনে কেন কামনা জাগে না? আমি তো মুসলমান, আইসে কামনা আসে? যদি এই কামনা যদি আসতো, মুসলমানের প্রত্যেক ঘরে ঘরে কমপক্ষে একজন হাফেজে কোরআন থাকতো, গোটা মহল্লা তালাশ করলে কয় পরিবারে হাফেজ পাওয়া যাবে, কয় ঘরে হাফেজ পাওয়া যায়? আমাদের অন্তরে হাফেজ বানানোর কামনা জাগে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর মা কয়, হুজুর আমার মনের কামনা আমার ছেলেটাকে প্রথমে কোরআনের হাফেজ বানাবো, এই জন্য আপনার সফর দো করলাম, আপনি আমাকে একটা কোরআনের হাফেজ উপহার দিবেন। এই কথা বলি আব্দুল কাদের মা চলে গেছে বাড়িতে। হাফেজ সাহেব হুজুর আব্দুল কাদেরকে কয়, বাবা আব্দুল কাদের আমার সামনে বসো, আমার মুখে মুখে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই সূরায়ে ফাতিহা আলহামদু শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত আব্দুল কাদেরকে হুজুর মুখে মুখে মাস্টে করাইছেন। এরপরে আরো 5-7 বার 10 বার রিপিট করিয়া করিয়া মুখে মুখে পড়াইয়া এবার কয়, বাবা আব্দুল কাদের দেখি পারো কিনা আমাকে একটু সূরায়ে ফাতিহাটা মুখস্থ শোনাও। শিশু আব্দুল কাদের উস্তাদজির নির্দেশ পাইয়া শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহাটা শেষ পর্যন্ত উস্তাদজিকে শুনাইছে, শুনাইয়া থামে না, এবার সামনে চলে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহ হুদাল্লিল মুত্তাকিন। শিশু আব্দুল কাদের পড়ছে উস্তাদজির মুখে মুখে শুধু সূরা ফাতিহা, শুনাইতে বলছে শুধু সূরা ফাতিহা, কিন্তু আব্দুল কাদের সূরা ফাতিহা শুনাইয়া
এবার কোরআন শরীফের শুরু থেকে তেলাওয়াত শুরু করছে, শুরু করছে তো করছে, শুরু করছে তো করছে, কিন্তু থামে না, একেবারে 18 পারাতে যাইয়া থামছে। কয় পারায় হাফেজ শাহ হুজুর মনে মনে কয় ব্যাপারটা কি, আব্দুল কাদেরের মা আমার সাথে মিথ্যা বললো কেন? আব্দুল কাদেরের মাকে খবর দাও। আব্দুল কাদেরের মা আসছে, হাফেজ শাহ হুজুর কয় বোন আপনি আমার সাথে মিথ্যা বললেন কেন? বলে হুজুর কি মিথ্যা বলছি? বলে আপনি না বললেন আপনার আব্দুল কাদেরকে কোনো মাদ্রাসায় ভর্তি করার নাই, কোনো ওস্তাদের সামনে বসার নাই, কোনো লেখাপড়া করার নাই। বলে হুজুর এখন কি হয়েছে? তো আমি আব্দুল কাদেরকে সুরায় ফাতেহা মস্কে করাইয়া সুরায় ফাতেহাটা শুনাইতে বললাম, আর আব্দুল কাদের সুরায় ফাতেহা শেষ করি থামল না, সুরায় বাকারার শুরু থেকে তেলাওয়াত শুরু করলো। তেলাওয়াত করতে 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 একেবারে 18 পারায় যাইয়া থামছে। এতে আমার বুঝার বাকি রইল না আব্দুল কাদের 18 পারার হাফেজ কিন্তু কোথায় হেফজ করিল? আপনি তো বললেন কোনো মাদ্রাসায় ভর্তি করেন নাই। আব্দুল কাদেরের মা কয় হুজুর ওয়াল্লাযী রাফা আস-সামা বিগাইরি আমাদ, আমি ওই জাতের কসম করে বলতেছি যিনি আসমানকে খুঁটিবিহীন ভাবে দড়ি রেখেছে, সেই আল্লাহর কসম করে বলতেছি আমি আর আমার আব্দুল কাদেরকে কোনো মাদ্রাসায় ভর্তি করি নাই, কোনো ওস্তাদের সামনে বসাই নাই। ওস্তাদ জি কয় তাহলে 18 পারার হাফেজ কেমনে হইলো? আব্দুল কাদেরের মা কয় হুজুর 18 পারার হাফেজ হবার একটা খেয়াল আমার দিলের মধ্যে আসতেছে। কয় কি? কয় হুজুর আমি মহিলাটা একটু কোরআন তেলাওয়াত বেশি করি, আমি মহিলাটা একটু কোরআন তেলাওয়াত বেশি করি, কাজের ফাঁকে অবসর সময় পাইলেই আমি কোরআন শরীফ খুলি বসি, কোরআন তেলাওয়াত না করলে আমার ফ্যাটের খানা হজম হয় না, কোরআন তেলাওয়াত না করলে রাত্রে আমার চোখে ঘুম ধরে না, আমি প্রতি 3 দিনে একবার কোরআন শরীফ খতম করি। আমার বেহরা দোস্ত আবাব গোটা নোয়াখালী জেলা তালেশ করিয়া দেখেন এই গুণের মহিলা কয়জন পাওয়া যাবে? এমন মায়ের ফেটের থেকে আব্দুল কাদের জিলানি তৈয়ার হবে না তো কি হবে? আব্দুল কাদের জিলানি কি আপনারা চিনেন? আল্লাহু আকবার, চিনেন না? কেমন বাপের বেটা হইলে এমন দাবি করতে পারে? মুরিদিলা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান নিলতুল মালি দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান ওয়া নিলতু সাআদা মিন মাওলাল মাওয়ালি وكل ولي على قدمي واني على قدم النبي بدر الكمال مريدي لا تخف الله ربي اعطاني رفعه نلت المعالي درست العلم حتى صرت قطبا ونلت السعد من مولى الموالي وكل ولي على قدمي واني আলা কদমিন নবিয়ে বদরিল কামালি। কেমন বাপের বেটা হইলে এমন দাবি করতে পারে? তিনি আব্দুল কাদের জিলানি, কার গুণে আব্দুল কাদের জিলানি জিলানি হইছে? ওই মায়ের ফেটের গুণে, মায়ের ফেটের গুণে। বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, বুয়াদ পাখি জাতি নত পাকে কেরদার জেনা জাদা না বাসদ জুজ জেনাকার যে মরদুম সগ যে সগ মরদুম না জায়দ যে গুন্দম যাও যে যাও গুন্দম না আয়দ। আমার বেইরা, যে মহিলা প্রতি 3 দিনে কোরআন শরীফ এক কদম করে, এই মহিলার পেটের থেকে আব্দুল কাদের জিলানি তৈরি না হইয়া তো আর কি হবে? আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির মায় কয় হুজুর আমার আব্দুল কাদের দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর 18 পারা কোরআন শরীফ হেফজ করার কোনো সুযোগ পায় নাই। যদি সে 18 পারার হাফেজ হইয়া থাকে তাহলে আব্দুল কাদের আমার ফ্যাটের ভিতরে হাফেজ হইছে। আমার আব্দুল কাদের যখন আমার গর্ভে ধারিত ছিল, এই গর্ভে ধারিত থাকা অবস্থায় আমার মুখের তেলাওয়াত শুনিয়া শুনিয়া আমার ফ্যাটের ভিতরে আব্দুল কাদের 18 পারা কোরআনে কারিমের হাফেজ হইয়া গেছে, এবং আমার আব্দুল কাদের ভূমিষ্ঠ হওয়ার সময় 18 পারার হাফেজ ছিল। আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি না ভাই,
যদি আব্দুল কাদেরের মায়ের তেলাওয়াতের প্রভাব আব্দুল কাদেরের উপরে পড়তে পারে বর্তমান আলট্রা মডার্ন যুগের আধুনিক মায়েরা সন্তান গর্ভের মধ্যে লইয়া যে এত বেশি সিনেমা দেখে এত বেশি টেলিভিশন দেখে এত বেশি নাটক দেখে এত বেশি ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখে এত বেশি বাংলা ইন্ডিয়ার ক্রিকেট দেখে এত বেশি বাংলা হিন্দি ছায়াছবির গান শুনে এটার কি কোনো প্রভাব তার গর্ভের সন্তানের উপরে পড়ে না আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের তেলাওয়াত শুনিয়া শুনিয়া যদি 18 পারার হাফেজ হইয়া বাইর হইতে পারে আধুনিক জমানার মায়েদের সন্তান মায়ের পেটের মধ্যে থেকে ওরে দশজনে দশজনে বাংলা হিন্দি ছায়াছবির গানের হাফেজ হইয়া বাইর হয় আর আব্দুল কাদের যদি আব্দুল কাদের জিলানী হয় তো এই গানের প্রশিক্ষণ লইয়া যে সন্তান ভূমিষ্ঠ হয় এগুলা তো বেয়াদব হইয়া বাইর হয় এই সন্তান না মানে রাস্তার মুরব্বীকে না মানে মসজিদের ইমাম না মানে মসজিদের মুয়াজ্জিন না মানে বড় ভাই না মানে চাচা জ্যাঠা না মানে বয়োজ্যেষ্ঠ কোনো মুরব্বীর সম্মান এমনকি যেই জন্ম দেওয়া জন্মদাতা পিতা গর্ভধারিণী মাতা এই মা বাপের সম্মান পর্যন্ত এই বেয়াদব পলায় বুঝে না।